আসসালামু আলাইকুম এভরিবাডি, কি অবস্থা সবার? আমাদের গেমের মধ্যে ক্লাশ অফ ক্ল্যান্স দিচ্ছে 1300 টাকার মতো ফ্রি গিফট। এরকম না যে আপনি ক্লাশ অফ ক্ল্যান্স খেলেন দেখে সুপারসেল আপনাকে বিকাশ বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দিবে, আপনাদের কিছু প্রসেস করে সেই অফারটাকে ক্লেম করে নিতে হবে। আর অফার বলতে এরকম না যে গোল্ড এলিক্সার বা ডার্ক এলিক্সার বা জেমস আপনাকে দিবে, আপনাকে সত্যি সত্যি টাকা দিবে যেটা দিয়ে আপনি গেমের মধ্যে যে কোনো আইটেমকে কিনতে পারেন। গোল্ড পাস কিনতে পারবেন, সিনারি কিনতে পারবেন, হিরো স্কিন, সব কিছু গেমের মধ্যে, মানে সব কিছু নয়, যে কোনো একটা আইটেম আর কি কিনতে পারবেন। তো কীভাবে সেটা দেখানোর জন্য আজকের ভিডিওতে আসছি। অনেক ভিডিও হয়তো দেখছেন কিন্তু আপনার মেইলে হয়তো অফার শো করতেছে না, তাই না? তো এখানে অনেক কাহিনী আছে, সব কিছুই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন, জানতে পারবেন। তো পুরো ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে দেন, এই ভিডিও দিয়ে আমরা যেন 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। অলরাইট, তো ফ্রি গিফট পাওয়ার প্রথম স্টেপ হলো আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার ডেস্কটপের জন্য। ওই অনেক আগে দেখাইছিলাম না পিসির মধ্যে কীভাবে ক্লাশ অফ ক্ল্যান্স খেলবেন, ঠিক সেই অ্যাপ্লিকেশনটা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমার মনে হয় না দেখার দরকার পড়বে, কারণ এই ভিডিওতে আপনাদের আবার সেই প্রসেস সহ সব কিছু দেখাই দেবো, যাতে করে কোনো ভিডিওতে না যাইতে হয়। তো প্রথমে আপনি কী করবেন, আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, মাইক্রোসফট এজ হইতে পারে, ফায়ারফক্স হইতে পারে, ক্রোম হইতে পারে। তো আমি ক্রোম ইউজ করি, ক্রোমের মধ্যে চলে আসছি। আর এখানে সার্চ বক্সে আপনি লিখবেন প্লে গেমস বেটা, গুগল প্লে গেমস বেটা বা প্লে গেমস বেটা, এরকম লিখলে ঠিক সবার উপরে আপনাদের এরকম লিঙ্ক একটা চলে আসবে, play.google.com গুগল প্লে গেমস বেটা। ঠিক এটা দিয়ে আপনি ঢুকবেন, সবার উপরে যে লিঙ্কটা আসবে, ঠিক আছে? তো তারপর আপনি কী করবেন, সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, এখানে হয়তো কোনো এরর দেখাইতে পারে, তো আপনি ডাউনলোড আনভেরিফাইড অ্যাপ্লিকেশনস এরকম দিয়ে দিবেন, হয়তো আপনার সিকিউরিটি করা থাকলে এরকম দেখাইতে পারে, তো আপনি সেটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে আমাদের প্লে গেমস বেটা। তো আমাদের ডাউনলোড করাও আছে প্লাস এটাকে ইনস্টল করাও আছে, ঠিক আছে? তো দেখেন এখানে ডাউনলোডে আসলে আপনি এই অ্যাপটাকে পেয়ে যাবেন, অথবা আপনার ডাউনলোড ডেস্টিনেশন যেখানে দেওয়া আছে সেখানে পাবেন। তো আপনি কী করবেন, ডবল ট্যাপ এরকম করে করে নেবেন, এগুলো মিনিমাইজ করে দিই, ঠিক আছে? করে নেওয়ার পরে আপনার ঠিক সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো ডিফল্ট যেই সেটিংস দেওয়া আছে এখান থেকে দিয়ে আপনি বাস এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কী হবে, ডাটাগুলো ডাউনলোড হবে, জরুরি যতগুলো দরকার, তারপরে সেটা ইনস্টল হবে। অ্যান্ড তারপরে আপনার সামনে ঠিক এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, যেটার নাম হবে গুগল প্লে গেমস বেটা, যেটা আমরা এতদিন থেকে ডাউনলোড করতেছিলাম। তো স্টেপগুলো একদম সিম্পল, সেজন্য আমি করে দেখানোর চাইতে বলে দিলাম, কোনো সমস্যা হবে না আশা করি। তো তারপরে এখানে প্লে গেমস বেটা যখন ইনস্টল হয়ে যাবে আপনি এটাকে তখন ওপেন করবেন। আমার একবার মনে হয়, ও আচ্ছা এটা ক্লোজ করে দিই। তো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা স্ক্রিন চলে আসবে, ঠিক আছে? তো তারপর আপনি যেটা করবেন, এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনার সামনে আপনার যদি জিমেল থাকে সেই জিমেলগুলো চলে আসবে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা জিমেল চুজ করে কানেক্ট করতে পারেন। কিন্তু এখানে আরও একটা বিষয় হচ্ছে, আপনি যতগুলো মেলই কানেক্ট করেন না কেন সব মেলে অফার নাও শো করতে পারে, কারণ আপনার বাংলাদেশ লোকেশনের মেল। এই অফারটা মূলত দিচ্ছে আপনার ইন্ডিয়ান লোকেশনের মেইলে আর হচ্ছে আপনার ইউএস লোকেশনের মেইলে। মানে আপনার যেই একটা মেইলের রিজিয়ন থাকে না, শুরুর দিকে আপনি মেইল ক্রিয়েট করার সময় দেন বা আপনি যেই রিজিয়ন থেকে ক্রিয়েট করেন মেলটা, ঠিক সেটাই হচ্ছে সেই রিজিয়নের মেল। তো আপনি যদি ইউএসএ থেকে ক্রিয়েট করেন তাহলে সেটা ইউএসএর মেল হবে, ইন্ডিয়া থেকে ক্রিয়েট করেন তাহলে ইন্ডিয়ান মেল হবে। আপনারা যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করছেন তো এটা সাধারণ বিষয়, আপনার সেই মেলের মধ্যে কোনো অফার থাকবে না। তো আপনারা হয়তো এখন বলতে পারেন, আমরা বাংলাদেশে থাকি তো ইউএসএ মেল কই পাব? তো আপনারা কই থেকে পাবেন সেটা তো আপনারাই ভালো জানেন, আপনাদের আর বলে দিতে হবে না। যারা ভিডিও দেখতে আসছেন হয়তো আমার মনে হয় তাদের কাছে একটা না দুইটা থাকবে ইউএসএর মেল, ইউএসএতে থেকে যে ক্রিয়েট করতে হয় এরকমটা না, অন্যভাবে করতে হবে। ওকে, তো যেমনটা দেখতেছেন আমাদের মেল সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। যদি হয় তাহলে এরকম একটা পপ আপ দিতে পারে, আর সামনে একটা এররও চলে আসতে পারে। তো ভয় পাওয়ার কারণ নাই, আপনি প্লে গেমস বেটা যেটা আছে এটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে আপনি ভেতরে ঢুকে যাবেন, ঠিক আছে? তাহলে এই এররটা দিবে না। এররটা সেই কারণে আপনি যদি সাইন ইন করতে লেট করেন, একটু ধরেন 2-3 মিনিট লেট করে ফেললেন, তো তখন গিয়ে সাকসেসফুলি সাইন ইন হবে না। তো সেটা এটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে সাইন ইন করবেন তাহলেই হবে। তো এখানে আমরা এগুলো মিনিমাইজ করে দিই, দেওয়ার পরে এটা বড় করে দিই। এনিওয়েজ, এখানে আপনি নেক্সট করবেন, নেক্সট করবেন, যা আসবে আপনার সামনে সব কিছু অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট না করলে তো ভেতরে ঢুকতে পারো না। এই দেখেন, এই দেখেন লগ ইন করার পরে এরকম আপনার আসবে। লগ ইন করার পরে বলতে এখানেও দেখতে পারেন, আবার আপনি যদি প্লে স্টোরেই দেখেন তাহলে আপনাকে কষ্ট করে লগ ইন করতে হবে না, যদি থাকে তাহলে লগ ইন করবেন। কিন্তু আপনি এখানে এসে সেই জিনিসটা দেখতে পারেন, গেট $10 অফ ইন ক্লাশ অফ ক্ল্যান্স অন পিসি, ঠিক আছে? এটা শুধুমাত্র পিসি দিয়ে ক্লেম করতে পারবেন, এটা কিন্তু বলতে আমি ভুলে গেছি, ঠিক আছে? আপনার ফোনে ট্রাই করবেন তখন কিন্তু হবে না, এই অফারই শো করবে না। আপনার ফ্রেন্ড কেন, আপনার নিজেরই পিসি থাকতে পারে, তো আপনি সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। অথবা যদি আপনার পিসি না থাকে, আপনার ফ্রেন্ড
আপনার বড় ভাই ছোট ভাই যা আছে তার পিসি থেকে নিয়ে নেন, আর একটা পিসি থেকে আপনি একবারই এই অফারটাকে ক্লেম করতে পারবেন। ওকে, তো আপনি এখানে গেম ডিটেলস ওপেন করতে পারেন, অথবা এই যে এখান থেকে এটা কেটে দেয় ঠিক এই যে এখান থেকে সার্চ করে নিতে পারেন ক্লাশ অফ ক্ল্যান্স, মানে বিভিন্ন ওয়ে আছে। তারপর এখানে হোম থেকে আপনি নিতে পারেন, তো এই সাইডে লাইব্রেরি থেকে, ঠিক আছে, তো এরকমই আর কি। তো তারপরে আপনি কি করবেন, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন, তো এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে কিছু ড্রাইভার ডাউনলোড করতে বলবে আপনার কম্পিউটারের জন্য, মানে প্লে গেমস বেটা চালানোর জন্য কিছু ড্রাইভার্সের দরকার হয়, সেগুলো যদি ইনস্টল থাকে আপনার ডিভাইসে তাহলে ইনস্টল চাইবে না, আর যদি না থাকে তাহলে চাইবে। তো দেখেন আমার ডিভাইসে ইনস্টল ছিল না, তো সেজন্য আবার নতুন করে এখানে ডাউনলোড করতে বলতেছিল, তো আমাদের সেগুলো হয়তো পেছনে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হচ্ছে, হওয়ার পরে একটা পপ আপ চলে আসবে, এই দেখেন পপ আপ চলে আসে। তো এখন কী বলতেছে, যেটা রিস্টার্ট করার পরে এই ইফেক্টটা শুরু হবে, তো আমার পিসিটা রিস্টার্ট করে দিতে হবে। আপনারা করে দেবেন, ইয়েসে দেবেন, নো দিবেন না, ঠিক আছে, নো দিলেও আপনি আবার নতুন করে রিস্টার্ট করবেন। অলরাইট, তো আমাদের পিসি একবার রিস্টার্ট নিল, তারপরে আমাদের এখানে ইনস্টল করার জন্য অ্যালাউ করা হচ্ছে, ঠিক আছে। তো আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন, তখনই আপনার ইনস্টলটা স্টার্ট হয়ে যাবে। এখন ডাউনলোড ডিপেন্ড করবে আপনার ব্রডব্যান্ড কানেকশন বা আপনার নেট কানেকশনের উপরে, যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি ডাউনলোড হবে। এখানে স্লো হচ্ছে, এর মানে আমার নেট স্পিড অনেক স্লো, বাড়ায় নিতে হবে। আমার আইএসপি অনেক বদমাইশ, ঠিক আছে, দেখেন এখন ভিডিও বানাচ্ছি, এখন গিয়ে স্পিড দিচ্ছে না। অন্য সময় মুভি টুভি ডাউনলোড করেন, দেখবেন যে 15-20 MBPS ডাউনলোড হবে। তো যাই হোক, বাদ দেন, ডাউনলোড হোক, তারপরে ব্যাক আসতেছি, নেভার মাইন্ড, এই তো শুরু হয়ে গেছে। ওকে ক্লাশার্স, তো ডাউনলোড সাকসেসফুল যেমনটা দেখতেছেন এখানে। আমরা এখন আর কিছুই করব না, কোনো কারিগরি দেখাইতে হবে না আপনাদের। এখানে প্লেতে ক্লিক করে দিবেন, তারপরে আপনার ফুল স্ক্রিন জুড়ে ক্লাশ অফ ক্ল্যান্স প্লে হয়ে যাবে, যেরকমটা ফোনের মধ্যে হয়। আপনি ট্যাপ না করে খেলতে পারেন, মাউস পয়েন্টার দিয়ে, কিবোর্ড দিয়েও খেলতে পারেন। আমি তো শুরুর দিকে একবার ট্রাই করছিলাম, এরপরে আর ডাউনলোড করে দেখা হয়নি, ঠিক আছে। তো প্রথমবারে ওই তো রিকোয়ার্ড ফাইল ডাউনলোড হইতে পারে, মানে ফোনে তো অনেক ইতাই না, মানে কি বলে আপনার অনেক লাইট, তো পিসিতে একটু হয়তো ভারী, সেজন্য ই হচ্ছে। তো আপনাদের সামনে এরকম নতুন একটা স্ক্রিন চলে আসবে, এরপর আমার মনে হয় না আপনাকে বলতে হবে। টিউটোরিয়াল চাইলে খেলতে পারেন যদি আপনার মন চায়, আর যদি না চায় যে সরাসরি নিয়ে চলো আমাকে মার্কেটে, যেখান থেকে আমি ফ্রিতে জিনিস নিতে পারবো। তো এখানে আপনাদের সুপারসেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। কোন সুপারসেল আইডিটা দিবেন, যে আইডিতে আপনি ফ্রি গিফটটা নিতে চাচ্ছেন। ওকে, তো এখানে আমাদের কোড বসাইলাম, কনফার্মে ক্লিক দিয়ে দিলাম, আমাদের ভিলেজ এখন এখানে লোড হয়ে যাবে, ঠিক আছে। তো লোড হওয়ার পরে সব কিছুতে স্লো, আমি জানি না কী জন্য এরকম হচ্ছে, ভিডিও বানানোর সময় সব যত ধরনের ঝামেলা এখানে শুরু হয়ে যায়। তো এখানে দেখতেছেন যে আমাদের ভিলেজ কিন্তু লোড হয়ে গেছে, যে আইডিতে আমরা ওই অফারটা বা ওই গিফটটা আমরা নিব, সুপার সেল যেটা আমাদের, বেসিক্যালি এটা গুগলের গিফট, গুগল দিচ্ছে আমাদের, তো গুগলকে থ্যাঙ্কস জানাইতে হবে সুপার সেল কারণে। সুপার সেল ঠিকই টাকা নিচ্ছে গুগলের থেকে, কিন্তু গুগল আমাদের ফ্রিতে দিচ্ছে, তো থ্যাঙ্কস টু গুগল, নট সুপার সেল। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যাইতে হবে মাল্টিপ্লেয়ার, আর করতে হবে একটা অ্যাট্যাক। না, মজা করতেছি, আমাদের কোনো অ্যাট্যাক করতে হবে না, আমাদের শপের মধ্যে চলে যাইতে হবে, আসল কাজ করতে হবে। তো আসল কাজ যেটা, সেটা হচ্ছে আপনার আইটেম বাই করা, ঠিক আছে। তো এখন আপনার চুজ করতে হবে কোন আইটেমটা আপনি বাই করতে চান। আপনাদের প্লে স্টোরে অথবা এই গুগল প্লে গেমস বেটাতে কত ডলারের অফার দেখিয়েছিল মনে আছে? ওখানে দেখাইছিল $10। তো এখন আপনাকে এমন একটা অফার চুজ করতে হবে যেটা $10 কম, যেহেতু $10 আমাদের গিফট দেওয়া হয়েছে, তো 10-এর উপর তো আমরা নিতে পারবো না। আর যদি নিতে চাই তাহলে আমাদের তার সঙ্গে টাকা অ্যাড করতে হবে। যেমন আমি যদি এই $15 অফারটা কিনতে চাই তাহলে আমাকে কী করতে হবে, দেখেন এখানে যদি ক্লিক দেয় না কী হবে, দাঁড়ান আপনাদের আমি দেখাই, আমরা কিনতে পারবো এরকম না যেগুলো কেনা যাবে না, কেনা যাবে দেখেন, কিন্তু সেই অফারটাতে শুধু $10-এরই ছাড় থাকবে, ঠিক আছে, বাকি যেই টাকা উপরে থাকবে সেটা আমাদের পে করতে হবে। তো অবশ্যই আমরা যেহেতু ফ্রি পাচ্ছি, আমরা আর পে করতে যাচ্ছি না, ফ্রি জিনিসটাই আমরা নিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে আমাদের $10-এর নিচে কোন কোন অফার আছে জানেন, এখানে সিনারি, তারপরে এই যে এই প্যাকেজটা, এটা এটা এটা, তারপরে হ্যাঁ এই কয়টা 10-এর নিচে, এটাও 10-এর নিচে, গোল্ডপাস, ঠিক আছে। তো এখানে আমাদের সবগুলো আইটেম কিন্তু $7-এর, তো আমরা যদি 7-এরগুলো নিতে পারবো সমস্যা নেই, নিলে তো এই 2-এরটা বা 1-এরটাও নেওয়া যাবে। কিন্তু আমরা যদি এটা নেই, এরকম না ধরেন যে এই অফারটা আমরা কিনলাম $1-এর, এখানে 10-এর মধ্যে আমি 1 খরচ করে ফেললাম, এরকম কিন্তু না। আপনি যদি $1 কিনেন 10 পুরাটাই চলে যাবে, আপনি 10 কিনলেও 10 চলে যাবে, 1 কিনলেও 1 চলে যাবে, এরকম না যে 1 কিনছেন দেখে 10 থেকে আরও $9, মানে $9-এর আপনার অফার ই থাকবে, বাকি থাকবে আপনি এই 2-3টা কিনতে পারবেন, এরকম না। আপনি সিঙ্গেল শট দিয়ে যে কোনো একটা অফার একবারে কিনতে পারবেন, সেটা $1 কিনেন বা $10 কিনেন। তো এখানে কিন্তু 7-এর অফারগুলো আমরা দেখতেছি, তো আমরা যদি 7 নেই তাহলে 3 তো লস হয়ে যাচ্ছে। তো আপনার যদি এরকম মনে হয় যে লস হয়ে যাচ্ছে, আপনি এখানে কসমেটিক শপে চলে যাবেন, আর এই তো
পুরা ডলার উসুল করে নেবেন, ঠিক আছে? ধরেন এই লুনার কুইনটা কিনতে পারেন, মানে লেজেন্ডারি স্কিন নিতে পারেন, এগুলো তো পুরোপুরি $10, 9.99.001, মানে 0.01 সেন্ট কম আছে, তো তারপরে এটা তো 10-এর কাছাকে পুরোপুরি উসুল আপনি করতে পারবেন। কিন্তু আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন, উসুল করার জন্য যে আপনি অযথা আপনার পছন্দ নয় সেরকম একটা জিনিস নেবেন এরকম না, ঠিক আছে? তো আমাদের পছন্দ হচ্ছে আমাদের এই সিনারিটা, ঠিক আছে? সিনারিটা আমার কাছে পুরোই জোস লাগছে। আমি ভাবতেছিলাম যে এই সিনারি কেনার টাকা আমার কাছ থেকে কোথায় আসবে, কিন্তু গুগল বাবা চলে আসছে আমাদের ফ্রি গিফট দেওয়ার জন্য। তো চলেন এই জিনিসটাই আমরা কিনবো, ঠিক আছে? পুরোই জোস লাগতেছে, দারুণ। এটা যদি গুগল না দিত আমি নিজে থেকেই কিনতাম। রিভিউ খুব দ্রুত আসবে, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। জুম হচ্ছে না কেন? এখানে মানে জুম মানে কেনার পরে তারপরে জুম করতে পারবো। তো কেনার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে, বাইতে ক্লিক করতে হবে, হ্যাঁ? তারপর আপনার সামনে এরকম লোডিং টোডিং হইতে হইতে এরকম পপ আপ স্ক্রিন চলে আসবে। তারপর আপনি কী করবেন, জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের বাই হয়ে যাবে। কিন্তু এখানে আরও একটা বিষয় হচ্ছে যে কনফার্মে ক্লিক করার পরে আপনাকে আইটেমটা নাও দিতে পারে, আপনার সামনে কিছু এরর শো করতে পারে। তো তখন আপনার বুঝতে হবে যে আপনার কপাল খারাপ, ওই মেল দিয়ে আর কোনো প্রকার গিফট আপনি নিতে পারবেন না। অফার আপনার চোখের সামনে থাকবে কিন্তু আপনি নিতে পারবেন না। কিন্তু আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে যেই জিনিসটা আমাদের দিবেই না, তো সেটা আমাদের কেন দিল? তো আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে, যে এই অফারটা শুধুমাত্র ইউএসএর লোকজনদের জন্য, আর ইন্ডিয়ান আর কিছু কান্ট্রি আছে সেগুলোর জন্য, বাংলাদেশের জন্য না। তো আপনি আরেকটা কান্ট্রির মেইল এনে পারচেস করতেছেন, তো এটা কাইন্ড অফ ইলিগাল হয়ে যায়, ঠিক আছে? তো এরর দিলে মন খারাপ করেই বসে থাকতে হবে, আপনি গুগল বা সুপারসেলকে দোষ দিতে পারবেন না, কারণ আপনার বাংলাদেশি মেইলে তো অফার দেয় না, দিলে অবশ্যই পারচেস তখন নিয়ে নিত। আর যদি নিয়ে নেয় আপনার লাক, আর যদি না নিয়ে নেয় তাহলে নেক্সট মেইলে ট্রান্সফার হইতে হবে। এরকম না যে এই মেলে এরর দিলো দেখে আপনার কোনো দিনও পারচেসই নেবে না, আপনি নেক্সট মেল ট্রাই করে দেখতে পারেন। এই যখন এরর দিয়ে বুঝতে হবে আপনার জিমেলের সমস্যা, তো আপনি নেক্সট জিমেলে শিফট করে ঠিক সেখান থেকে আবার পারচেস করে নিতে পারেন, নিয়েও নিতে পারে, কিন্তু এরকমটা খুব কম হয়। তো এখানে আমাদের কনফার্মে ক্লিক দেওয়ার পরে নেক্সট স্টেপে নিয়ে আসলো, যেখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে, দিয়ে দিবেন আপনার জিমেলের পাসওয়ার্ড অবশ্যই। দেওয়ার পরে এখানে ভেরিফাই দিয়ে দিবেন, তারপর কিছু সময় প্রসেসিং হইতে থাকবে, সিট নিয়ে বসে থাকবেন। আর দেখেন আমি কথা না বলতেই পারচেসই সাকসেস হয়ে গেল। তো আমাদের পারচেস কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল, কিন্তু আপনার কোনো পেমেন্ট কাটবে না, কারণ সেটা ফ্রি। দেখেন ফ্রি আমরা সিনারি একটা নিলাম, চাইলে আমরা গোল্ড পাস নিতে পারতাম, আর চাইলে হিরো স্কিনও নিতে পারতাম, কিন্তু আমাদের সিনারিটা ভালো লাগছে তো সেই জন্য আমরা এটা নিয়ে নিয়েছি। চলেন এটা সিলেক্ট করে দেই, আর আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল ব্র্যান্ড নিউ ইজিপ্ট সিনারি, তাই তো মনে হচ্ছে। তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারেন। আর এই অফারটার লিমিটেশন আছে, মানে টাইম লিমিট আছে, 8 তারিখে গিয়ে এই অফারটা শেষ হয়ে যাবে, তো এর মধ্যে আপনাকে এটা ক্লেম করে নিতে হবে, না নিলে মিস করে ফেলবেন, ঠিক আছে? তো যান ইউএসএ অথবা আপনার ইন্ডিয়ান কোনো মেল চুজ করেন, আর সেই মেল কানেক্ট করে পারচেস করে নেন, যে কোনো আপনার মন মতো পছন্দ মতো, যেরকমটা আমি করে নিলাম। সো ইয়েস, দ্যাট ইজ ইট ফর টুডেস ভিডিও। আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে ড্রপ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।